রাত পোহালে অযোধ্যায় উদ্বোধন হতে চলেছে বহু প্রতীক্ষিত রাম মন্দির। এদিন রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠিত হবে। এই দিনটিকে কেন্দ্র করে রাম নামে মেতেছে গোটা দেশ। বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে। দেশের কোনায় কোনায় প্রতিটি মন্দিরে চলছে স্বচ্ছতা অভিযান, ঘরে ঘরে চলছে রামের ধ্বজ ও ছবি বিতরণ। ধর্মীয় বিশ্বাস অনুসারে এত বছর পর আবার রাম ফিরছেন অযোধ্যায়। ওনাকে স্বাগত জানাতে 22 জানুয়ারি প্রদীপের আলো সেজে উঠবে অযোধ্যা নগরে। তাই ওই দিন প্রতিটি সনাতনীর ঘরে প্রদীপ জ্বালাতেও রামকে স্মরণ করতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে রবিবার নয়বনমালপুর বিধানসভার অন্তর্গত 24 নম্বর বুথের উদ্যোগে আয়োজিত এক সুসজ্জিত শোভাযাত্রার মাধ্যমে এলাকাবাসীদের হাতে মাটির প্রদীপ তুলে দেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। সনাতনীদের দীর্ঘ বছরের আশা আকাঙ্ক্ষা পূরণে অগ্রণী ভূমিকা গ্রহণের জন্য এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রদেশ বিজেপির সভাপতি। আপনারা সবাই অবগত আছেন যে আগামী 22 জানুয়ারি আমাদের সনাতন ধর্মের প্রাণ পুরুষ ভগবান শ্রী রামচন্দ্রের অযোধ্যাতে প্রাণ প্রতিষ্ঠা হতে চলছে। তো সেই উপলক্ষে মানুষের মধ্যে সনাতন ধর্মের যারা মানুষ রয়েছে তাদের মধ্যে একটা উৎসাহ এবং উদ্দীপনা, এই উৎসাহ এবং উদ্দীপনার মাধ্যমে মানুষের সমাজের কাছে প্রত্যেকটা মানুষের কাছে বার্তা দেওয়ার জন্যই আজকে একটি শোভাযাত্রার আয়োজন করেছে। আমি আপনাদের মাধ্যমে আমি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ দীর্ঘ প্রতীক্ষার পর এই ভারতবাসীর সকলের মনের ইচ্ছা এবং বাসনা ছিল যে রামলালা অযোধ্যায় তার প্রাণ প্রতিষ্ঠা হবে, রাম মন্দির নির্মাণ হবে। তো এই যে আমাদের আকাঙ্ক্ষিত যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী অগ্রণী ভূমিকা পালন করেছেন, তার জন্য আমরা দেশবাসীর তরফ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসুন সবাই মিলে আগামী 22 তারিখে আমরা সমস্ত মন্দিরগুলিতে আমরা পূজা অর্চনা এবং বিকালবেলা প্রদীপ জ্বালিয়ে আমরা দীপাবলির উৎসব আমরা উদযাপন করব এবং রামলালাকে আমরা স্বাগত জানাব। এদিন উলোধনের মাধ্যমে প্রদেশ বিজেপির হাত থেকে প্রদীপ গ্রহণ করেন এলাকাবাসীরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।